হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি বরিশাল বিভাগীয় সদর দপ্তরের ঠিক সামনেই, এবং এই বরিশাল বিভাগীয় সদর দপ্তর তথা বরিশাল ডিআইজি অফিসের সামনে থেকে আমরা আজকে আপনাদেরকে নথুল্লাবাদ বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনি আমাদের সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, ঢাকা বরিশাল মহাসড়ক খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন। আমরা সেই মহাসড়ক ধরে সামনে এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে বরিশাল ঢাকা মহাসড়ক ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে, আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে, সময়ের ব্যস্ততার কারণে অনেক দিন বরিশালে আসা হয় না। তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন, তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন। বর্তমানে 2024 খ্রিস্টাব্দে বরিশাল শহর কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি। আপনারা দেখুন বরিশালের আজকের দৃশ্য এবং বরিশালের কাশীপুর বাজারে আমরা চলে এসেছি, এবং এই কাশীপুর বাজার এর পরেই হচ্ছে নথুল্লাবাদ বাস স্ট্যান্ড। আমাদের গন্তব্য হচ্ছে নথুল্লাবাদ বাস স্ট্যান্ড, এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখি বরিশাল শহর নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আমাদের এই চ্যানেলে বরিশালের প্রধান প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ স্থাপনা, দর্শনীয় স্থান, দর্শনীয় পার্ক সব কিছু নিয়ে আমরা পর্যায়ক্রমে ভিডিও তৈরি করেছি। আপনারা চাইলে আমাদের এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এবং আমরা রয়েছি কাশীপুর পোস্ট অফিস অর্থাৎ কাশীপুর বাজারে, এবং এর আশেপাশে অসংখ্য কাঠের গোলা, এবং এরপরই চক্ষু হাসপাতাল আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা রয়েছি ঢাকা বরিশাল মহাসড়কে, এবং এই কাশীপুর বাস স্ট্যান্ডের পরেই হচ্ছে নথুল্লাবাদ বাস স্ট্যান্ড। আমরা সেই নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে যাচ্ছি, এবং আমাদের হাতের বাম পাশে রয়েছে সুরভি ফিলিং স্টেশন, এবং এরপরই কিন্তু আপনারা দেখতে পাবেন হাতের ডান পাশে রয়েছে বরিশাল জেলা নির্বাচন অফিস, এবং নির্বাচন অফিসের পরেই রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল, অর্থাৎ বরিশাল শিক্ষা বোর্ড হচ্ছে আমাদের হাতের ডান পাশে। আপনারা অনেকেই বরিশাল শিক্ষা বোর্ড সম্পর্কে জানতে চেয়েছেন, তাদের যথার্থে জানিয়ে রাখি যে বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ড সংলগ্ন হচ্ছে এই বরিশাল শিক্ষা বোর্ড, এবং এই বরিশাল শিক্ষা বোর্ডের সুউচ্চ ভবন আপনারা দেখতে পাচ্ছেন। এবং বরিশাল শিক্ষা বোর্ডের পরেই রয়েছে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, এটিও বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে অবস্থিত, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা এবারে চলে এসেছি বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে, আপনাদেরকে আমরা বরিশাল শহর ঘুরিয়ে দেখাচ্ছি তারই ধারাবাহিকতায়। আজকে বিভাগীয় সদর দপ্তর থেকে বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ড পর্যন্ত আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন, আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।